হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ সকাল 6:13 বাজে এখন, আর আজ আমি সকাল 6:13 সময় একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমি সারাদিন সকাল থেকে কী কী করি, আর সকালের কাজ সব সারা হয়ে গেছে, কারণ আমি ঘুমের থেকে উঠে দেখছি মা সব কিছু ছেড়ে দিয়েছে, শুধু উঠোনটা ঝাড় দিলাম। আর এখন আমি ঘর বারান্দা ঝাড় দেবো, বিছানা গুছোবো। তো আজকে আমি বিছানার চাদর, বালিশের কাপড় টাপড় সব কিছু ধোবো, কাপড় চোপড় নোংরা হয়েছে। আর ওই ঘরেরও, এই ঘরের ওই ঘরের সবই ওই, আর এই মা এসছে দেখে ওই ঘরে বাবা মা তিনজনেই শয়, আর এই ঘরে আমরা শুই, ওর জন্য সব কিছু ধুতে হবে, নোংরা হয়ে গেছে অনেক। আর প্রতিদেব সকালে ঘুমের থেকে উঠে ঘাস কাটতে গেলো মাঠে, আর বাবা এখনও শুয়ে আছে। তো চলো, আর দুটো মুরগি না মরে গেছে, কি বন বিড়ালে না কিসে মেরে ফেলেছে। সকালবেলায় বাবা আর মা দুজন পোকাটা বাকি ছিল, বিকেলে তো বেছে রেখেছিল। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, ওই দেখো গামলায় চাল নিয়েছে, চাল এখনো ধুয়ে দেয়নি হাঁড়িতে, তো দেবে। আমি চলে এসেছি, এখানে দেখো জামা প্যান্ট কাচতে তো সার্প জল গুলিয়ে নিয়েছি, আর এখন জামা প্যান্টগুলো ভিজিয়ে নেবো, তারপরে মেশিনের মধ্যে দেবো। এখন 8:21, আর সকাল সকাল আজকে স্নান করা হয়ে গেছে, আর ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। তো দেখো আজকে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, তো বিছানার চাদরটা এখন একটা অন্য একটা পাতবো, তো পাতিনি, তার আগে আমরা খেয়ে নেবো, খেয়ে গরুকে খেতে দেবো। তারপরে বাথরুমে এখনও স্নান করে যে কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে দেবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, পরে কথা বলবো। ফ্রেন্ডস, এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, সবাইকে এক পিস করে মাছ ভাজা, আর এটা কালকের কচুরলতি ছিল। আর আজকে মা দেখো রান্না করেছে সকালে পাট শাক, বাবা এদিকে খাচ্ছে, তো বাবার এই দেখো মাছ ভাজা দিয়ে খাচ্ছে। বাবা পাট শাকের তরকারি কেমন হয়েছে, খাইছেন একটুকো? কেমন হয়েছে? আর এইদিকে দেখো দুই মা বসে বসে পিঠে খাচ্ছে, তারপরে ভাত খাবে, ভাত বেড়ে রেখেছি। আর দেখো ভাতের থালা দুজনারই, কি হয়েছে? টেস্টফুল। খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো কলপাটে রেখেছি, আর ওখানটা মুছে এখন আমি এখানে চলে এসেছি, গরুকে খেতে দিলাম ঘাস আর খড়। এদিকে দেখো গরুগুলো খাচ্ছে, আর গরুর চারে মানে জল ভরছি, জলও খাবে তো অনেকই ঘাস আর খড় খেয়ে। তো এটা ভরা হয়ে গেল, ওইদিকে চারা গরুর চারে জল দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ওই কাপড় কটা কেচে নিই, ধুয়ে নিই, তারপরে ওগুলো মেলে দিই, তারপরে থালা বাসন ধোবো। এখন আমরা এসেছি মুরগির ঘরে মশারি টানাতে, মানে মশারি দিয়ে ঘিরে বয়ে দেখো ওদিকে ভাবে দিয়েছি মশারিটা, কারণ একটা মুরগির ঠ্যাং খেয়ে ফেলেছে কিসে, শেয়ালে না কিসে। এই যে মুরগির ঘর, আর মইটা দেখো সামনে, তারপরে চাপিয়েছি, চার কোনায় ইট দিয়েছি। দেখো ফিল্টার বানানো হবে, ফিল্টার জলের, ওর জন্য গামলায় পাথর নিয়ে এসেছি, পাথরগুলো ধোবো, আর বড় গামলাটা ধুয়ে নেবো, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো হচ্ছে। দেখো এই গামলাটা ধুয়ে নিয়েছি, এই গামলে জল নিয়েছি, তো এরপরে এই পাথরগুলো, দেখো পাথর, একবার ধোয়া হয়ে গেছে জল দিয়ে, আর এখন আমি মোটর চালাবো, মোটর চালিয়ে জল নেবো, এই গামলাতেও জল নেবো, এই গামলাতেও জল রাখবো, তারপরে এই গামলা থেকে তুলে তুলে ওই গামলায় রাখবো, মানে এরভাবে না ধুলে বা মানে পাথরের মধ্যে অনেক নোংরা থাকে, তারপরে বস্তার মধ্যে ছিল তো বাইরে ছিল অনেক কাদা বালি লেগেছে, তো ভালো করে ধোবো, আর লাস্টে গেলে একটুখানি সার্প দিয়ে ধুয়ে ফেলবো, সার্প দিয়ে ধোয়ার পরেও অনেকবার ধুতে হবে, তার জন্য এখন ভালো করে মাটিটা ছাড়িয়ে নিচ্ছি গায়ে থেকে, যদি যে মাটি বালিগুলো থাকবে আর ভিতরে পাথরের ভিতরে, তারপরে সার্প দিয়ে ধুয়ে আবার 3-4 বার ধুবো, তারপরে বালতির মধ্যে রাখবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। Thank you.
সারপো দিয়েছি, সারপো দিয়ে দিচ্ছি। আরে দেখো মশারি ছেড়া দিয়ে পাথরগুলো বেঁধে বালতির ভিতরে রাখবে, জানি না কি করে কি করবে। দেখো আমাদের ফিল্টার রেডি, এ দেখো এর নিচে সেই পাথরগুলো ধুলাম, ওগুলো দিয়েছে তো তখন দেখানো হয়নি, তাড়াতাড়ি করে করছিলাম। নিচে পাথর দেওয়া হয়েছে আর দেখো উপরে বালি দিয়ে জল দেওয়া আছে, জলটা শেষ হয়ে গেলে আবার জল দেবো। এখন বাজে 12:59 আর আমার সমস্ত কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তরকারিটা রান্না করতে সকালে মা রান্না করেছিল, দেখিয়েছিলাম। আর এদিকে দেখো এখন আলু দিয়ে পটল দিয়ে আর এই যে মাছ মাছ ভেজে রেখেছিল মা, মাছ দিয়ে রান্না করবো। বাবা মা ছাগল নিয়ে চলে এসছে, ছাগল দুটো বেঁধে রেখেছি। আর বাইরে পাতা মেলা ছিল, সে পাতাগুলো মেঘ মেঘ করছে দেখে তুলে রেখে রাখলাম উনুন পারে। এখনো কতগুলো কাঠ আছে মানে শুকোতে দেওয়া ছিল রোদরে, সেগুলো ভাঙবো, ভেঙে রাখবো গুছিয়ে। তার আগে চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে। আমার সমস্ত কিছু রেডি, তো ভাত বাড়বো আর খেতে দেবো, তাহলে হয়ে যাবে। আর মা আপনার চান করতে ইচ্ছা করতেছ না? না কিসের নাই গা, তাড়াতাড়ি চান করেছেন তো। ফ্রেন্ডস এখন এই দেখো বাবার খাওয়া হয়েই গেছে প্রায়। বাবা আজকে তরকারি কেমন রান্না হয়েছে? ভালো হয়েছে। কতখানি ভালো? অনেক, 1 কেজি 1.5 কেজি। তো মা তো সকালে পাট শাক রান্না করেছিল, এই দেখো পাট শাক থালে নিয়ে এসেছি, গামলাটা রেখেছি মিটকেশের ভিতরে। আর এদিকে দেখো আমি পরে রান্না করেছিলাম আলু পটল দিয়ে মাছের তরকারি। এই তরকারিটা ভালো হয়েছে বাবা? আমার তো ভালো লাগতেছে না দেখতে। 2 কেজি ভালো হয়েছে, 2 কেজি ভালো হয়েছে। তো বাবাকে আর মাকে দিলাম, মা তো স্নান করতে গেছে আর আমি স্নান করছি, আর আমি মা পরে খাবো, আমি এখনো ভিডিও এডিটিং করছি। তো ফ্রেন্ডস এখন বাজে 5টা আর আমরা দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি খুব তাড়াতাড়ি করে, কারণ খুব মেঘ ধরেছিল তো যখন তখন বৃষ্টি নামতে পারতো, ওর জন্য আর ভিডিওটা করতে পারিনি। খুব তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়েছি, গরুকে খেতে দিয়েছি, এদিকে মা উঠোনটা অর্ধেক ঝাড় দিচ্ছিলো দিয়ে আমি আবার অর্ধেকটা ঝাড় দিয়ে দিলাম। আবার আবার পাতা হয়ে গেছে, মা আবার ঝাড় দিচ্ছিলো, তারপরে আবার কী যেন করলাম। তার পতিদেব বাড়ি এসেছিলো, পতিদেবকে খেতে দিলাম, আর তারপরে আবার সেই থালা বাসনগুলো ধুয়েছি, আবার হাঁড়ি মাছ মানে হাঁড়ি ধুয়েছি, কড়াই মেজেছি, সেগুলো নিয়ে এখন উনুন পাড়ে নিয়ে গেছি। আজকে এখন রান্না করবো রাত্রের জন্যে, ভাত রান্না করবো। তো চাল নিতে এসছি, ওই কোথায় চালের বাটিটা রাখলাম, ওই যে টেবিলের উপরে চাল নেব। আর এদিকে দেখো বাবা বসে বসে মহাভারত পড়ছে, আর মা এইমাত্র পান খেয়ে বাইরে গেলো, পতিদেব ঘরে ঘুমিয়ে গেছে মনে হয় কাজের থেকে এসে শুয়েছিলো, শুয়ে শুয়ে ফোন দেখছিলো। আর মা ঠামা সবাই বাইরে বসে বসে গল্প করছে। তো চলো আমি চাল নিয়ে নিই, কারণ কি বিকেলে যা যা কাজ করলাম, এত কাজ করলাম কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে। আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ এতক্ষণ বসেছিলাম ঘরে, আর এই মাত্র চাল ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখন 5:27 তো সন্ধে হওয়ার আগে ভাত হয়ে যাবে আমার। তো ফ্রেন্ডস দেখো এটা একটা কত সুন্দর ডিজাইন বানিয়েছে আমার মাদার ইন লং মা জননী। হ্যাঁ দেখাচ্ছি, আগে আপনি এদিকে তাকান, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এইদিকে দেখো এটা হয়েছে ফিল্টার, ঠিক আছে। এর ভেতরে তোমাদের তো দেখিয়েছিলাম তখন কি কি দিয়েছিল মা, আর তার থেকে জলটা আসছে দেখো কোথায়, এই ড্রামে। ওই দেখো ওখানে ফুটু করেছে, ফুটু করে এইদিকে জল ঢুকছে, ওই দেখো এখানে জলটা পড়ছে, এখান থেকে আবার নিচে পড়ছে জল। কত কায়দা, আর বাঁচি না কায়দা দেখে। তো ফ্রেন্ডস দেখো পতিদেব কাজের থেকে এসে জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিল, ধুয়ে দিয়েছি। আর বাবা ওখানে বসে বসে বলছে দুদিন ছাড়া ছাড়া শুধু জামা প্যান্ট ধোবে, বিছানার চাদর ধোবে না, নোংরা হয়ে পড়ে থাকবে, ওগুলো ভালো হয় না, বসি বসি। আবার না ধুলে তখন বলবে জঙ্গলমহলের মেয়ে, নোংরা মেয়ে, এরকমভাবে বলবে। বাজে 8:24 আর আমরা দেখো ওইদিকে খাওয়া দাওয়া শুরু করেছি এখন রাত্রেবেলায়। আর এখন বাবাকে আর মাকে দুজনকে খেতে দিয়েছি, পতিদেবকে ডাকছি তো আসছে না, ফোন দেখতে ব্যস্ত। তো চলো মা মনে হয় নুন চেয়েছে, দিয়ে দিই মাকে নুন।